আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি, দয়া এবং রহমত অবতীর্ণ হোক। আলহামদুলিল্লাহ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা অনেকেই বলেছেন যে পড়াশোনার বিষয়টা আপনারা কীভাবে পড়বেন সেটা বুঝতে পারছেন না। তো এই ভিডিওতে আমি শুধুমাত্র কোরআন স্টাডির গাইডলাইন নিয়ে কথা বলবো, আর অন্য বিষয়গুলো আমরা পরবর্তীতে বলবো। হাদিসের বিষয়গুলো এবং অন্যান্য বই আপনি কীভাবে স্টাডি করবেন এই বিষয়গুলো আমরা বলবো পরবর্তীতে। এই ভিডিওতে আমরা শুধুমাত্র কোরআন কীভাবে স্টাডি করবেন এটা সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শুরুতেই আমরা বলেছিলাম যে আমরা কোরআনের 1000 আয়াতের উপর একটা পিডিএফ দিয়েছি, আর প্রত্যেক পারা থেকে কমপক্ষে আমরা দিয়েছি 30টা করে আয়াত। তাহলে আপনি প্রথমে যে কাজটা করবেন, প্রত্যেক পারা এক নম্বর পারা বের করবেন, এক তারিখ থেকে পড়বেন, এক তারিখে এক নম্বর পারা, দুই তারিখে দুই নম্বর পারা, তিন তারিখে তিন নম্বর পারা, এভাবে 30 দিনে 30 পারা শেষ করবেন ইনশাআল্লাহ। প্রথম পারায় আছে 30টা আয়াত, তাহলে 30টা আয়াত আপনি শুরুতেই 30 মিনিটে একবার পড়বেন, পরে 15 মিনিটে আরও একবার পড়বেন। তাহলে প্রথম 30 মিনিটে একবার পড়লেন, পরের 15 মিনিটে আরও একবার পড়লেন, দুইবার পড়া হয়ে গেল 30টা আয়াত বাংলাতে পড়বেন। এরপর যদি আপনি চান তাহলে এখান থেকে আরও 15 মিনিট সময় ব্যয় করে সেটা লিখতে পারেন, যতগুলো আপনার দ্বারা লেখা সম্ভব হয়, 5টা 10টা যতগুলো হয় আপনি লিখতে পারেন। তাহলে টোটাল আপনার এখানে সময় যাচ্ছে 1 ঘন্টা। প্রথম 30 মিনিটে আপনি 30টা আয়াত পড়লেন, পরের 15 মিনিটেও আবার 30টা আয়াত পড়লেন, আগের 30টা আয়াতই, এরপর আপনি সর্বশেষ থাকবে 15 মিনিট। এই 15 মিনিটে আপনি আরও একবার লিখবেন যতগুলো আয়াত আপনি লিখতে চান, বা যে আয়াতগুলো আপনার কাছে বেশি তত্ত্ববল মনে হয়েছে, যে আয়াতগুলো মনে রাখা জরুরি, অথবা যে আয়াতগুলো মনে থাকে না, আপনি এই সকল আয়াতগুলো লিখে ফেলতে পারেন। তাহলে আশা করি একটা বেসিক ধারণা পেয়ে গেছেন। এভাবে আপনি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস স্টাডি করবেন, আপনি কোরআনের 1000 আয়াত খুব ইজিলি রেফারেন্স দিতে পারবেন। এবং আমরা বলছিলাম আমাদের যে গ্রুপ লার্ন ইসলাম উইথ ব্রাদার সাইম শাহরিয়ার, এই গ্রুপে আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স সত্যি মুগ্ধ করেছে, এবং কমপক্ষে আমরা মাত্র 2 দিনে 1000-এরও বেশি মেম্বার পেয়ে গেছি। জাজাকাল্লাহ আপনার সব জাজাকাল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দিন। আমরা সবাই একসাথে এগিয়ে যেতে চাই, আর বুঝতেই পারছেন আমি চাচ্ছি যে আপনারা সবাই এগিয়ে যান, আপনারা সবাই প্র্যাকটিস করেন, আপনারা সবাই জেনে বুঝে ইসলাম মানা শুরু করেন। তো এই বিষয়গুলো আপনাদেরকে জানাতে চেয়েছি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এর পরেও যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও তৈরি করে দিব। আমি শর্টে বলছি যে 1 ঘন্টা সময় প্রত্যেকদিন ব্যয় করবেন, প্রথম 30 মিনিটে 30টা আয়াত পড়বেন, পরের 30 মিনিটে আবার 15টা আয়াত পড়বেন, এরপর 15 মিনিটে লিখবেন। বাকি আপনার যদি মনে হয় যে তাফসির পড়া উচিত তাহলে তাফসিরগুলো পড়তে পারেন শুরুতেই, অথবা এই 2-3 মাস এভাবে স্টাডি করার পর আপনি মানে তাফসির পড়তে পারেন। আপনার যদি মনে হয় এই স্টাডি প্ল্যানের চেয়ে আপনি নতুন কোনো স্টাডি প্ল্যান তৈরি করতে পারবেন, যেভাবে স্টাডি করলে আপনার বেশি মনে থাকে আপনি সেভাবেও স্টাডি করতে পারেন ইনশাআল্লাহ। আমরা একটা ধারণা দিলাম, যদি এটা কাজে লাগে তাহলে আপনি এভাবে করতে পারেন, না হলে আপনি নিজের মতো করে একটা আইডিয়া সেট করতে পারেন ইনশাআল্লাহ, আর এভাবে আপনি এগিয়ে যেতে পারেন। আজকে ভিডিও এ পর্যন্ত ইনশাআল্লাহ। দোয়া করবেন বেশি বেশি আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।